আজি শিক্ষক দিবস। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনক স্মরণ করে রাজ্যজুড়ি পালন করা হয়েছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে প্রতিখন শিক্ষা অনুষ্ঠানত বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয়েছে। বাক্সার জলাস্থিত অনন্ত একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলত দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। গুরু শিষ্যর পরম্পরা রক্ষা করে ছাত্র ছাত্রীসকলে শিক্ষাগুরুসকলক বন্তি জ্বলাই তামোল পাণেরে আদরণি জানায়। তার পাছতে ভরি ধুয়াই সেবা জানায় গুরু আসনত বহুয়াই সম্বর্ধনা জানায় প্রতিগী শিক্ষকক। আমি আজির দিন আমার ছাত্র ছাত্রী সকলে যেধরনের শ্রদ্ধা মরম যেটু আন্তরিকতা আর এই আন্তরিকতার মাজত যেধরনের একটা সম্মান প্রদান করে, এই সম্মান প্রদান করার কারণে আমার দায়বদ্ধতা বাড়ি যায়। আনহাতে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত শিক্ষক দিবসের কার্যসূচীত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিত মাল্যার্পণ আর বন্তি প্রজ্বলন করে শিক্ষক দিবসত শ্রদ্ধাঞ্জলি জানালে মুখ্যমন্ত্রীগিয়ে। আজি আমার কেন্দ্রীয় শিক্ষক দিবসের অনুষ্ঠানত থিয় হয়ে মই শিক্ষকতাক মহান কর্তব্য হিসাবে গ্রহণ করা প্রতিগৰাকী শিক্ষকলৈ মই মোৰ হিয়া ভৰা শ্ৰদ্ধা নিবেদন কৰিছো। আনহাতে শিক্ষক দিবসৰ দিনটোতেই প্ৰতিবাদ মুখৰ হল একাংশ শিক্ষক। ৰাজ্যৰ কস্তুৰবা গান্ধী বালিকা বিদ্যালয়ৰ শিক্ষকসকলে কলা বেজ পৰিধান কৰি সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ, বৰ্জন কৰিলে শিক্ষক দিবসৰ কাৰ্যসূচী। শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে শেহতীয়া স্থায়ী নিযুক্তি সন্দর্ভত কস্তুরবা গান্ধী বিদ্যালয়ের শিক্ষয়িত্রীসকলক অযোগ্য বলে ঘোষণা করাত অসন্তুষ্ট হয়ে পড়েছে শিক্ষয়িত্রীসকল। শিক্ষামন্ত্রীয়ে স্পষ্টীকরণ নিদিয়া পর্যন্ত শ্রেণী বর্জন কার্যসূচী গ্রহণ করেছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রীসকলে। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় আমার শিক্ষয়িত্রীসকলক লৈ যিটো বিরূপ মন্তব্য তেওঁ আগবহালে, তেওঁ আমার প্রত্যেকগৰাকী শিক্ষয়িত্রীক অযোগ্য শিক্ষয়িত্রী বুলি মানে সমাজত সমজুৱাকে ঘোষণা করলে। আমার অযোগ্য কোনখিনিত মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় যদি আমাক দেখুৱাই দিয়ে তেনেহলে আমি মানি লবলৈ বাধ্য হম। শিক্ষক দিবসৰ দিনাই সদৌ টেট উত্তীর্ণ শিক্ষক সন্থায়ও সরকারের বিরুদ্ধে ওজারিলে ক্ষোভ। শিকাভিত্তিক শিক্ষকসকলৰ দৰমহা হ্ৰাস কৰি যোৱা বাৰ বছৰৰ অভিজ্ঞতা যোগ নকৰি চাকৰি নিয়মীয়াকৰণ কৰাৰ বিৰুদ্ধে শিৱসাগৰত তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰিছে সন্থাই। নিয়মীয়াকৰণৰ ফলত প্ৰথম আমাৰ অসুবিধাটো হৈছে আমাৰ দৰমহাটো কমি যাব। যিটো সময়ত আমি 49,000 দৰমহা ড্ৰ কৰি আছো বৰ্তমান সময়ত, সেই দৰমহাৰ পৰিমাণ গৈ পিনি প্ৰায় 29,000 টকা হ'বগৈ। ইফালে শিক্ষক দিবসৰ দিনটোত কপুৰৰ ডবীয়া ছোৱালী হাইস্কুলত সদৌ অসম প্ৰাথমিক টেট উত্তীৰ্ণ শিক্ষক সমাজ বিশ্বনাথ জিলা সমিতিৰ এখন জৰুৰীকালীন সভা অনুষ্ঠিত হয়। ঠিকাভিত্তিক টেট শিক্ষকসকলৰ বেতন সুৰক্ষাসহ চাকৰি নিয়মীয়াকৰণৰ দাবী তোলে শিক্ষকসকলে। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।